Allah, 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 Allah. হ্যাঁ কবির বন্ধু, ভালো আছো? হ্যাঁ আমিও ভালো আছি। আচ্ছা শোনো, আজকে তো আমার বার্থডে, তুমি তো ফেসবুকও চালা না, জানবা কিভাবে? হ্যাঁ হ্যাঁ, তো শোনো, আমার বাসায় একটা দাওয়াতের ব্যবস্থা করছি, সব বন্ধু বান্ধব আসতেছে, তুমিও আসো। হ্যাঁ, দাওয়াত থাকলো তোমার। হ্যাঁ আমি বাসায় আছি, তুমি আসো। আচ্ছা হ্যাঁ ঠিক আছে বন্ধু, আচ্ছা বাই। ফিরোজ, বন্ধু ফিরোজ, তুমি কি কক্ষে আছো? আসসালামু আলাইকুম আর রাহমাতুল্লাহ। হ্যাঁ বন্ধু, আল্লাহ নিয়ে আসলো। বন্ধু তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহ মোটামুটি ভালো রেখেছেন। তারপর তোমার বাসার সবাই ভালো আছে? হ্যাঁ আছে, ভালো আছে। আজকে অনেক পবিত্র একটা দিন, এই দিনে আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ায় প্রেরণ করেছেন তার ইবাদতের জন্য। আল্লাহ তাআলা তার দুনিয়ায় পাঠিয়েছেন যাতে তার ইবাদত করে আমরা কিছু আমল নিয়ে যেতে পারি। তো এই দিনটাই তুমি সুস্থ আছো, আল্লাহ যাতে ভবিষ্যতেও তোমাকে সুস্থ রাখে এটাই প্রার্থনা করি। আচ্ছা আসো, ভিতরে আসো বন্ধু, আমার অনেক বন্ধু বান্ধব আসছে, একটু খানা পিনার ব্যবস্থা করেছি। খানা পিনাটা বড় কিছু নয়, একজন মুসলমান আরেকজন মুসলমানকে দাওয়াত দিল, এই দাওয়াতটা গ্রহণ করা আরেক মুসলমানের কর্তব্য, এই কারণে আমার আসা। আসবা না তাই বলে আসবা না, আজকে যেতে পারছি না, আজকে নামাজ যেতে হবে এবং দাওয়াতের কিছু কাজ বাকি আছে, কাজগুলো সম্পন্ন করতে হবে আর নামাজও কিছুক্ষণের মধ্যে আদায় করতে হবে, এই কারণে আজকে হবে না। নামাজ তো আগে আসো, একটু খাওয়া দাওয়া করে যাও, নামাজ ফরজ, নামাজ আগে, এই কারণে যেতে পারছি না। এই গরিবের পক্ষ থেকে তোমার জন্য সামান্য কিছু একটু উপহার আর কি। তো এই হচ্ছে, তো খুশি হতাম বন্ধু যদি আস্তা খাওয়া দাওয়া করতে, অন্য আরেকদিন আসবো। আর ভাবিকে আমার সালাম দিও। আচ্ছা আসি বন্ধু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা গিফট দিল কি? এটা জন্মদিনের গিফট, তো রঙিন রঙিন উড়ানো তো গিফট হয়ে গেছে। কোরআন শরীফ বন্ধুকে আমাকে ভুল করে দিল নাকি? চোখ পাঁচ ভক্ত নামাজ পড়ে মনে হয় আমাকে ভুল করে আমার কাছে রেখে গেল। চোখ তো বেশি তো যায়নি, আমি এটা ওকে তাহলে দিয়ে আসি। এ কবির, বন্ধু কবির, বন্ধু শোনো, একটু শোনো। বন্ধু ডাক দিলে আমাকে, কোনো সমস্যা? বন্ধু এটা কি আমার জন্মদিনের গিফট? তুমি মনে ভুল করে দিলে আমাকে। না না, ভুল করে দেইনি। এটি এমন একটি কিতাব, অনেক মূল্যবান একটি কিতাব, পৃথিবীর সব থেকে নির্ভুল কিতাব হচ্ছে এটি। এটি আল্লাহ তাআলা মুসলিম উম্মার জন্য তৈরি করেছেন, তিনি আমাদেরকে উপহার দিয়েছেন যাতে করে আমরা পথ চলতে কোনো সমস্যা না হয়। এটি স্রষ্টার দেওয়া সেই শ্রেষ্ঠতম মূল্যবান উপহার যেটি আমি তোমাকে কাছের বন্ধু হিসেবে উপহার দিলাম। আমি আশা করি তুমি এটি পড়বে, তোমার জীবনের যত সমস্যা সব সমস্যার সমাধান তুমি এর মধ্যে পাবে। আমি আশা করি তুমি এটি পড়বে এবং তার উপরে আমল করবে। আচ্ছা বন্ধু ঠিক আছে। আচ্ছা বন্ধু, আসসালামু আলাইকুম। আচ্ছা দোয়া করো আমার। বন্ধু আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম বন্ধু, ভালো আছো? আলহামদুলিল্লাহ বন্ধু, চলো নামাজে যাই। হ্যাঁ বন্ধু নামাজে যাব, তার আগে তোমাকে কিছু কথা বলবো বন্ধু। হ্যাঁ বলো। তুমি কালকে আমাকে কুরআন মাজিদ দিয়েছো বন্ধু, সেটা আমি সারা রাত পড়েছি, অধ্যয়ন করেছি, পড়ে বন্ধু যেটা বুঝেছি, আল্লাহ পাকের সান্নিধ্য লাভের একমাত্র উপায় হচ্ছে আল্লাহ পাকের ইবাদত করা, নামাজ পড়া। তাই বন্ধু আমি নিয়াত করেছি, আমি মৃত্যুর আগ পর্যন্ত সারা জীবন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি, তিনি তোমার চক্ষু খুলে দিয়েছেন বন্ধু। এই জন্য তুমি আমাকে বলেছো যে পড়তে কোরআন মাঝে দিয়েছো, এই জন্য আমি তোমার শুকরিয়া জ্ঞাপন করতেছি। শুকরিয়া আমার নয়, শুকরিয়া মহান রব্বুল আলামিনের, যিনি সমগ্র মানব জাতির জন্য, মুসলিম জাতির জন্য কোরআনকে নাজিল করেছেন। শুকরিয়া জ্ঞাপন করো ওই নবীর যিনি এই কুরআন শরীফকে 23 বছর ধরে সংকলন করেছেন। শুকরিয়া জ্ঞাপন শুধুমাত্র মহান আল্লাহ এবং তার নবীর জন্যই। চলো বন্ধু আমরা নামাজে যাই। চলো
ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদিয়া।